বিনপুর 2 নম্বর ব্লকে তৃণমূল পরিচালিত এরকোতা গ্রাম পঞ্চায়েতে দুর্নীতিকে হাতিয়ার করে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালো সমস্ত গ্রামবাসীরা। ঘটনাস্থলে পৌঁছায় জামবনি থানার পুলিশ। এলাকাবাসীদের দাবি, সারা রাজ্যে যেভাবে আবাস যোজনা দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি, ঠিক একই রকম ভাবে এরকোতা গ্রাম পঞ্চায়েতে একই দুর্নীতি হয়েছে। স্থানীয়দের দাবি, এই সমস্ত এলাকায় শাসক দলের নেতারা টাকা নিয়ে বাড়ি দিচ্ছেন, যে সকল পরিবার একবারও বাড়ি পাননি তাদের বাড়িতে একবারও সার্ভে করতে কেউ পৌঁছয়নি, এবং যারা একবার করে বাড়িতে আসছেন তাদের বাড়ি পুনরায় সার্ভে করে আসছে, আবাস যোজনার বাড়ি দেওয়া হচ্ছে। এর পিছনে পুরোপুরিভাবে শাসক দলের নেতারা জড়িত রয়েছেন। তাই গ্রামবাসীদের দাবি, যতক্ষণ না সঠিক তদন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত পঞ্চায়েত অফিসে তালা খোলা হবে না। এরপরও যদি কোনো সুরাহা না হয় তাহলে সমস্ত গ্রামবাসী এর থেকে বড় আন্দোলন শুরু করবে। তাহলে এত বাড়ি খারাপ হয়েছে? আপনি কি করেন? আমি মজুরি খাটি। তারপরও বাড়ি পাননি? লিস্ট থেকে কেন নাম বাদ গেল? আপনারা কি কারণে তালা দিচ্ছেন? পঞ্চায়েত অফিসে কি বিক্ষোভ দেখাচ্ছেন? সেই জন্য বিক্ষোভ হচ্ছে, ওই জন্য তালা দিচ্ছি। ন্যায্য বিচার করুক প্রধান পঞ্চায়েত। সার্ভে কি হয়েছে? সার্ভে হয়েছে, যে বড় বড় খড়গুলো সার্ভে হচ্ছে, গরিব ঘরগুলো বাদ দিয়ে দিচ্ছে। কি কারণে বাদ দিচ্ছে? তার বাদ দিচ্ছে। আপনার নাম? লক্ষ্মীমণি মুর্মু।